স্যামসংয়ের আরেকটি টেকনোলজি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আই হোপ খুব ভালো রয়েছেন আমাদের চ্যানেলে কিন্তু গতকাল গিভায়ের রেজাল্ট দেওয়া হয়েছিল তো ওই ভিডিওটি যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন ওয়েল আজকের টেকনোলজির শুরুতেই রেডমি নোট টেন সিরিজ মধ্যে দুর্দান্ত নিউজ রয়েছে আপনারা প্রত্যেক দিনেই কিছু না কিছু মানুষজন কমেন্টস করে আসছেন যে রেডমি নোট টেন সিরিজটা বাংলাদেশে কবেল অফিসিয়ালি লঞ্চ হবে অলরেডি বাংলাদেশ মার্কেটে আন অফিসিয়ালভাবে রেডমি নোট টেন এই ফোনটা পাওয়া যায় আপনারা জানেন আমি আনবক্সিং দিয়েছিলাম তো এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসতে যাচ্ছে আগামী মাসে এ মাসে এটা আসবে না জোরালো লিক্স তাই বলছে যে আগামী মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে এটা আমরা পেয়ে যাব দ্বিতীয় উইকে পাওয়ার পসিবিলিটি রয়েছে রেডমি নোট টেন রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো ম্যাক্স বা নামটা যদি চেঞ্জও হয় এই ফোনগুলো পাওয়া যাবে অফিসিয়ালভাবে আগামী মাসে তবে অনেকেই আশা করে আছেন হয়তো এই মাসে পাবেন মনে যাওয়া হচ্ছে মাসে এই ফোনটা আসছে না পরবর্তী নিউজটি ওয়ান প্লাসের তরফ থেকে ওয়ান প্লাস নাইন সিরিজ টোয়েন্টি থার্ড মার্চ লঞ্চ হতে যাচ্ছে এই মাসের তেইশ তারিখ তো ওয়ান প্লাসের নেক্সট যে ফোন বা নাইন সিরিজ এই মোবাইল ফোনগুলোর ক্যামেরাতে আমরা বিশেষ পরিবর্তন লক্ষ্য করব। আপনারা হয়তো অলরেডি জেনেছেন যে ওয়ান প্লাস একশো মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে শুধুমাত্র তাদের ক্যামেরার পরিবর্তন আনার জন্য বা ক্যামেরার সিস্টেমে ইম্প্রুভমেন্ট নিয়ে আসার জন্য বিশ্ববিখ্যাত কোম্পানি হ্যাসেল ব্ল্যাডের সাথে তারা একসাথে কাজ করছে সো আপকামিং যে স্মার্টফোন হবে প্লাসের তরফ থেকে সেগুলোতে হয়তো বা আমরা ভালো ক্যামেরা রেজাল্ট পেয়ে যেতে পারি তো ওয়ান প্লাস নাইন সিরিজের বেশ কিছু ছবিটি অলরেডি লিক্স হয়েছে আপনারা দেখেছেন এবং পিছনে কিন্তু হ্যাসল ব্ল্যাট কথাটাও লেখা দেখেছেন তো আশা করা যায় ওয়ান প্লাস নাইন সিরিজে আমরা সেরকম কিছু পেতে যাচ্ছি ওয়ান প্লাস নাইন প্রোর ক্যামেরা সেন্সরে থাকছে সোনি আই মেক্স সেভেন এইটি নাইন এটা দিয়ে এইট কে থার্টি এপিএসে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ এবং ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএস এ রেকর্ড করা যাবে ভিডিও তো ক্যামেরার ভিডিও কোয়ালিটিও আশা করছি দারুণ হবে আমাদের দেশি ব্র্যান্ড সিম্ফনি খুব দারুণ একটি স্মার্টফোন নিয়ে কাজ করছে খুব শীঘ্রই এই স্মার্টফোন লঞ্চ করা হবে আর তাহলে সিমফোনি জেড ফোরটি বা জি ফোরটি এই স্মার্টফোন মোটামুটি ভালো কিছুই আমাদেরকে অফার করবে এর রেয়াল থাকবে ট্রিপল ক্যামেরা সেট আপ থার্টিন মেগাপিক্সেল মেন শুটার ফ্রন্ট ফেসিং এও থাকবে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা অর্থাৎ বোথ সাইডের ক্যামেরা তেরো তেরো থাকছে আর এই মোবাইল ফোনে থাকবে এইচডি প্লাস রেজলেউশনের আইপিএস এলসিডি প্যানেল মোবাইল ফোনটির প্রসেসরে থাকার পসিবিলিটি রয়েছে হেলিও জি থার্টি মিডিয়াটে খেলেও জি থার্টি আর পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি দিয়ে আসার কথা রয়েছে স্মার্টফোন তবে চার্জার কত ওয়াটের সে ব্যাপারটা জানা যায়নি তো খুব শীঘ্রই হয়তো বা দেশের বাজারে স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে এবং ডিজাইনের দিক থেকে আমার মনে হয় দুর্দান্ত হবে অবশ্যই কারণ আমরা এর আগে বিগত দিনে সিম্ফনি জেড থার্টি ওই ফোনগুলো দেখে এসেছি যেগুলো ডিজাইন বেশ ভালো ছিল আই হোপ এর ডিজাইনও ভালো হবে ও আরেকটা ব্যাপার এর ডিসপ্লেতে কিন্তু থাকবে সিঙ্গেল পানসোল যেটা কিনা না লেপ টপে থাকার পসিবিলিটি রয়েছে দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু স্মার্টফোন খুব শীঘ্রই পাওয়া যাবে এবং দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে দুই এবং তিন জিবি র্যাম আর এই মোবাইল ফোনের দামও লিক্স হয়েছে দুই জিবি ভ্যারিয়েন্টের মূল্য যতদূর সমাপ্তি আছে নয় হাজার চারশো নিরানব্বই আর পরবর্তী ভ্যারিয়েন্ট সেটা দশ হাজার নয়শো নিরানব্বই হওয়ার একটা চান্স রয়েছে এগুলো একটি পোস্টারের লিক্স থেকে জানা গিয়েছে বাইশে মার্চ ভিভো এক্স সিক্সটি লঞ্চ হতে যাচ্ছে মালয়েশিয়াতে এবং বলা হচ্ছে যে গ্লোবাল মার্কেটেও লঞ্চ করা হবে তো এই স্মার্টফোন কিন্তু অনেক দারুণ কিছু অফার করছে আপনারা জানেন ভিভো এক্স সিক্সটি যে স্মার্টফোন ওটার প্রোসেস হিসেবে থাকবে স্ন্যাপড্র্যাগন এইট সেভেন্টি আর প্রো ভ্যারিয়েন্ট যেটা ওটাতে থাকবে স্ন্যাপড্র্যাগন ট্রিপল এইট অফ প্রসেসর প্রো ভ্যারিয়েন্টের ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা আর যেটা নর্মাল ভেরিয়েন্ট মানে রেগুলার ভেরিয়েন্ট ওটাতে থাকবে ফোর এইট মেগা পিক্সেলের ক্যামেরা মোবাইল ফোনে হাই ওয়ান টোয়েন্টি হার্স আর এর ব্যাটারি হিসাবে থাকতে পারে চার হাজার তিনশো মিলি বা চার হাজার দুইশো মিলি এম এই স্মার্টফোন কিন্তু অরিজিন ওয়েজ দিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এই স্মার্টফোন সম্বন্ধে একদম বিস্তারিত সমস্ত কিছুই জানা গিয়েছে এর আগে আমরা অনেক ক্লিক সিক্স দিয়েছি তবে এবার আপনি সব কিছুই জানবেন এই মোবাইল ফোনের রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল মেইন শুটার এবং সেখানে ওআইএস রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন তার মানে ভিডিও ভিডিও করতে গেলে আপনার আর সমস্যা হচ্ছে না ভালো রকম একটা স্ট্যাবিলিটি পাওয়া যাবে মোবাইল ফোনের প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ট্যাপ ড্রাগন সেভেন টোয়েন্টি জি অক্টাকোর প্রসেসর আর এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে একটি সুপার অ্যামোলেড প্যানেল যা নাইনটি হার্টস রিফ্রেশেড তবে স্মার্টফোনের ফাইভ জি থাকবে এবং সেখানে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশেড থাকার কথা রয়েছে তবে প্রসেসর হিসেবে কোনটা থাকবে সেখানে সেটা কিন্তু জানা যায়নি আর এই ফোনটা র্যাম ভেরিয়েন্ট পাওয়া যাবে চার জিবি ছয় জিবি এবং আট জিবিতে এখন স্যামসাং এই ফোনটা খুব দারুণ একটা দামে লঞ্চ করলেই হয় তো এই ছিল আমাদের আজকের ক্ষুদ্র টেকনিউজ গত টেকনিউজে প্রশ্ন করেছিলাম আমাদের চ্যানেলের গিবের গিফটগুলো আপনি কেমন চান একটি মোবাইল ফোন নাকি ওই দামের মধ্যে তিন চারটা গিফট তিন চারজনে পেয়ে যাবেন বা পাঁচ পেয়ে যাবেন তো আসলে বিভিন্ন রকমের কমেন্টস পেয়েছি কেউ বলছেন একটি ফোন কেউ বলছেন যে না অনেকে পেলেই ভালো প্রায় সমান সমান তো যেটা করা যেতে পারে হ্যাঁ মাঝে মাঝে আমরা একটা মোবাইল ফোনও দেবো মাঝে মাঝে আপনাদের জন্য বেশ কয়েকটা গিফটও নিয়ে আসা হবে এটা করলে মনে হয় খুব ভালো হয় তাতে করে মানে সব দিকে ব্যালেন্স থাকলো ওয়েল আজকের ভিডিওর প্রশ্ন হলো আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি কত এপিএসএ দেখতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এটা আমার জন্য দরকার পঞ্চাশ এপিএসে দেব নাকি থার্টি এপিএসে দেবো মানে কোনটায় দেখলে আপনাদের সুবিধা হয় অবশ্যই একটু কমেন্টস করে জানান ওয়েল আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। স্মার্টফোন ভাই মোবাইল কেনা বেচাটা যে কীভাবে হয় তাই বুঝলাম না একটু বলবেন প্লিজ আসলে ওনার কমেন্টস আমি একদম সঠিকভাবে বুঝতে পেরেছি কিনা আমি জানি না তবে আমার যা মনে হয় উনি হয়তো জানতে চেয়েছেন যে আমরা মাঝে মাঝে বিভিন্ন ফোনের রিভিউ করি যেগুলো কিনা সব থেকে পাঠানো হয় বলা হয় এই ফোনগুলো যদি আপনি কিনতে চান ভিডিও ডিসক্রিপশনে ওই শপের যাবতীয় লিঙ্ক বা ডিটেলস দেওয়া থাকলো তো আপনি যদি ঢাকার বাইরে থেকে কিনতে চান সেই ক্ষেত্রে তাদের সাথে কনট্যাক্ট করে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আর সরাসরি যদি শপে এসে নেন সেটা তো অবশ্যই ভালো বিষয় এম ডি অ্যান্ড এমআরএস ভাই প্রতিদিন একটা ভিডিও কিভাবে বানান আরে ভাই আপনাদের সাপোর্টে শুধুমাত্র আপনাদের সাপোর্টে আর কোনো বিষয় না সঞ্জিত হাসান বিজয় ভাই লিখেছেন হুইজ ইজ বেস্ট পোকো এম টু প্রো আর রেডমি নোট টেন এখন পর্যন্ত রেডমি নোট টেনটা ভালো লাগছে আমার কাছে আরও কিছুদিন ব্যবহার করি দেন এইটার অ্যান্সার আমরা ফুল রিভিউতে অবশ্যই জানিয়ে দিতে পারব এবং আপনি তখন বুঝতে পারবেন আসলে এই দুটার মাঝে কোনটা ভালো এম ডি মুন্না কে ফোরটি বাংলাদেশে কবে আসবে কেফুটি আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশ মার্কেটে প্রবেশ করবে বলে আমার মনে হয় এটা কালকেও হতে পারে পরশুও হতে পারে তো লোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আগামীকাল বা পরশুর মধ্যে এই জিনিসের রিভিউ আসতে যাচ্ছে আমাদের চ্যানেলে এটা একেবারে মারাত্মক একটা জিনিস যারা কি না ইউটিউবের জন্য টক করতে চান তাদের খুবই কাজের জিনিস এটা সো এটা দেখতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা